জয় হিন্দ বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা ডিএ সংক্রান্ত একটি রিসেন্ট আপডেট রয়েছে আজকের দশরা জানুয়ারি দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রিসেন্ট আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য আসুন তাহলে জেনে নেওয়া যাক ডিএ সংক্রান্ত আজকের নতুন আপডেট তো কত শতাংশ দিয়ে বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বছরের শুরুতেই মিলবে সুখবর সিক্স পে কমিশন ডি এ হাই দু হাজার তেইশ সালের জানুয়ারিতে কি মহার্ঘ ভাতা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত এই আশায় বুক বাচ্ছেন একাধিক মহলের দাবি তিন তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে ডিএ কি বাড়বে দেখে নিন বিষয়টি নয়া বছর কি মহার্ঘ ভাতা ভাগ্য প্রসন্ন হবে আপাতত এই উত্তরের অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে এমনিতে প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার কিন্তু গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এই পথে হাঁটেনি দু সালে একবার দিয়ে বাড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিস্থিতিতে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে নয়া বছরের জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ বা পাঁচ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে তবে আদৌ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর পথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাঁটবে কিনা সে বিষয়ে নবান্নের তরফে কোনো মন্তব্য করা হয়নি ফলে পুরো বিষয়টি এই নিয়ে পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ধোয়াশা তৈরি হয়েছে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পান বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা তিন শতাংশ হারে ডিএ পান অথচ সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ আটত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গের পড়োশি রাজ্য ওড়িশাতেও আটত্রিশ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা এমনিতে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা ঝুলে আছে জানুয়ারি তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতের সেই মামলা শুনানি হতে পারে তো বন্ধুরা এই ছিল একটি আপডেট দিয়ে সংক্রান্ত যেটি একটি নিউজ পোর্টালে পাবলিশ করা হয়েছে স্ক্রিন আপনারা সেই নিউজ পোর্টালের নাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই খবরটি এখান থেকে পড়ে নিতে পারেন এই নিউজ পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে চাইলে ক্লিক করে এসে এখানে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন ওকে